মেয়েটা তো চলে গেছে আগে, যা করে পরিবর্তন হয়েছিলাম। আর ছেলেটা যাওয়ার সঙ্গে যে বাবা মারা গেছে আগের দিনে মাথায়। আমাদের তো দুঃখ হয়, মানে মোটামুটি হিংসা তো হবে, খেয়ে গেছে বা নিজের বাচ্চাকে রাগ হবে না। পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণাংশ অরণ্য, যেখানে সাগরে এসে মেশে সেখানেই সুন্দরবন। ভারত ও বাংলাদেশ মিলিয়ে প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই গা ছমছমে ম্যানগ্রোভ অরণ্য আজও পৃথিবীর বিস্ময়। তবে বাইরে থেকে গহীন হাতছানি মনে হলেও জঙ্গলের বারোমাসা ভয়াবহ। বাংলায় উভয় সংকট বোঝাতে একটা প্রবাদ আছে, জলে কুমির, ডাঙায় বাঘ। আক্ষরিক অর্থে সেই পরিস্থিতি সুন্দরবনে। 102 দ্বীপের মধ্যে 56 দ্বীপে 45 লক্ষ মানুষের বাস। ডাঙায় বাঘ আর জলের কুমিরকে স্মরণে রেখেই তাদের রোজকার জীবন শুরু হয়। খাবারের সন্ধানে লোকালয় ছেড়ে জঙ্গলের বাস্তুতন্ত্রে ঢুকতে হয় এলাকার মানুষকে। কখনো জঙ্গলের গাছ থেকে মধু ভাঙতে, কখনো খাড়িতে মাছ কাঁকড়া ধরতে ঝুঁকি নিয়ে বেরিয়ে পড়েন স্থানীয়রা। তারপর দিনের শেষে কেউ ফেরেন, কেউ ফেরেন না। দক্ষিণ চব্বিশ পরগনা জঙ্গল সংলগ্ন এলাকায় খাঁড়িতে মাছ ধরতে গিয়ে এ পর্যন্ত কত মানুষ যে বাঘের পেটে গিয়েছেন তার ইয়ত্তা নেই। কুমিরও টেনে নিয়ে গিয়েছে অনেককে। তবু যে জঙ্গলে ঢুকতেই হয়, পেটের দায় তো। পরিসংখ্যান বলছে এক বছর হয়নি সুন্দরবনে শুধুমাত্র বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন 23 জন। দ্বীপের লোকজন জানালেন সেই মর্মান্তিক দিন যাপনের অভিজ্ঞতা। পাড়ে বসে খেলা করছিল এক রত্তি মেয়ে, জল থেকে কুমির এসে টেনে নিয়ে গেল তাকে। খাঁড়িতে মাছ ধরতে গেল ছেলে, তাকেও বাঘে নিয়ে গেল, আর ফিরল না। 11 দিন পর হৃদরোগে মারা গেলেন বাবা। চোখের জলে ভেসে মা শোনালেন সেই অদ্ভুত বাস্তুতন্ত্রের কাহিনী। আমার বড় মেয়েকে নিয়ে গেছে কুমিরে, আর ছোট ছেলেকে নিয়ে গেছে ওই বাঘে। মাছ ধরতে গেছিলো, আর ছেলেটা মাছ ধরতে গেছিলো, আর মেয়েটা এরকম জোছনা রাত্রে এরকম গানের ধারে খেলা করছিলো। অনেকটা জল হয়েছে, এমনি ধরে নিয়েছে। মেয়েটা তো চলে গেছে আগে, যা করে পরিবর্তন হয়েছিলাম। আর ছেলেটা যাওয়ার সঙ্গে যে বাবা মারা গেছে 11 দিনে মাথায়। আমাদের তো দুঃখ হয়, মানে মোটামুটি হিংসা তো হবে, খেয়ে গেছে বা নিজের বাচ্চাকে রাগ হবে না। ছেলেকে আর যেতে দেই না, আমরা কেউ যাই না, গাঙেও লাগে। আগে গাঙে মায় ধরতো, ওই একটু একটু পোনা বাঘ দাপানা থাকে, সেই জন্য আর নামি। ওই ছেলে ওই গ্রামে গ্রামে ওই ফুচকা নিয়ে যায়, আর আমি ওই বাড়িতে থাকি, ভাড়া ছাগল চড়াই, এতে কিছু হয়। মাসখানেক আগে ইয়াজ ঝড়ের পরপরই নিজের খিদের রসদ জোগাতে গিয়ে ক্ষুধার্ত বাঘের মুখে পড়েছে মানুষ। খাঁড়িতে নৌকো বেঁধে মাছ ধরার সময় বাঘ এসে ঝাঁপিয়ে পড়েছে নৌকোয়, টেনে নিয়ে গেছে মৎস্যজীবীদের। বাঘে মানুষে তুমুল লড়াই করে প্রতিদিন প্রাণ নিয়ে ঘরে ফেরাই যেন চ্যালেঞ্জ। আমার ছেলে কাঁকড়া ধরতে গিয়ে দোন তুলতে গিয়ে আর মানে পিছন ধরতে ছুটে এসে লাফ দিয়ে এসে পড়ে আমার ছেলে তুলে নিয়ে চলে গেছে। জঙ্গল সংলগ্ন গ্রামের মানুষের বারোমাসা শুনলে হাড় হিম হয়ে যায়। তবু তারাও এখনো জঙ্গলের বাস্তুতন্ত্রের অংশ হয়ে উঠেছেন। নোনা জমিতে ফসল ফলানো যায় না, অরণ্য সম্পদ আহরণ ছাড়া রোজগারের অন্য উপায় বা কি? কুরুল কুঠার নিয়ে বাঘের সঙ্গে লড়াই করে বাঘকে হারিয়ে দিয়েছেন এমন মানুষও বীর দর্পে শোনান নিজেদের গল্প। প্রায় 7.5 বছর, এই 2 বছর ধরে এই দুটো ঘটনা ঘটে গেল। তার আগে আমাকে এসেছিলো, আমি মা একটা কুরুল ছিল, ওকে বাঘের সঙ্গে ছাড়া ও হা করে আসে, ও আস দাঁতে বাড়ি মর সারা করে কোনো সে বাঘকে হটিয়ে দিয়ে আমি ও আমি কোনো বেঁচে এসছি না, আসবো কালে এরকম বুঝে, হ্যাঁ এরকম চাই আসবো। আমি সবাই একটা কুরুল ছিল, হাতে কোনো কুরুটা দিয়ে আমি কোনটা ওকে হটিয়ে দিয়ে আমি বাড়ি এসেছি কোনো রকম। এমনই আছে সুন্দরবনের বিভিন্ন দ্বীপের বাসিন্দারা। ভাগ্যের পরিহাসে কাকে আর দোষ দেবেন? অভিমানে বড়জোর খাড়িমুখো হলেন না কদিন, মাছ ধরা বন্ধ করে ফুচকা বেচলেন ছেলে আর মা,
ছাগল ভেড়া চড়ালেন কাছে পিঠে, কিন্তু তারপর অতিমারির মতো সংকট এলে, রোজগারের পথ বন্ধ হয়ে গেলে ভরসা সেই মৃত্যুপুরী জঙ্গলি। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।